সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ওয়েব সিরিজ ঘাটতে ঘাটতে জি অরিজিনালে হঠাৎ করে একটি ওয়েব সিরিজ দেখে ফেললাম। ওয়েব সিরিজটির নাম ওয়াটার বটল। এখন ওয়াটার বটল নামটা শুনে আপনাদের কি মনে হয়? ওয়াটার বটল নামটা শুনে আপনাদের মনে হতে পারে যে এটা বাচ্চাদের কেন্দ্রিক একটা কোনো ওয়েব সিরিজ, কিন্তু একেবারেই এটা বাচ্চাদের জন্য ওয়েব সিরিজ না। একদম যে জনার এই ওয়েব সিরিজের কথা বলা হচ্ছে, সেখানে ভায়োলেন্স, অতিরিক্ত পরিমাণ ভায়োলেন্স রয়েছে, শিশু হত্যা, শিশুকে হত্যা করা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন এই ওয়েব সিরিজের কাঠামো যদি আমরা দেখতে পাই, কাঠামোর বা স্ট্রাকচার যাকে আমি বলি স্ক্রিপ্টের স্ট্রাকচার, সেই স্ক্রিপ্টের স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে একদম হলিউডকে ফলো করা হচ্ছে। এখন হলিউডকে ফলো করা হয়েছে আমি কেন বলছি, একজন সিরিয়াল কিলার বাচ্চাদের খুন করছে, কেন খুন করছে, কী জন্য খুন করছে সেটা তো আপনারা দেখবেন জি অরিজিনাল বা জি ফাইভে গিয়ে আপনারা দেখবেন ওয়াটার বটল। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ধরনের যে কন্টেন্ট স্ক্রিপ্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্ক্রিপ্টের যে বাঁধন আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে চরিত্রগুলো কিন্তু পারস্পরিকভাবে খুব প্রস্ফুটিত এবং বেশ প্রমিনেন্ট আমরা বলতে পারি, একটা স্পষ্ট জায়গায় চরিত্রগুলো এসছে। ডিটেকটিভ মৃগাঙ্ক, ইন্সপেক্টর অলোক, মন্ত্রীর ছেলে নতুন পুলিশ অফিসার শুভ, পুলিশ কমিশনার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জটিলেশ্বর। এই ছবিতে এছাড়াও আরও নানান পার্শ্ব চরিত্র রয়েছে যাকে আমরা সাপোর্টিং কাস্ট বলে থাকি, যেটা মানে ওই স্ক্রিপ্টের যে কাঠামোর কথা বললাম, যেটা স্ক্রিপ্টকে আরও মজবুত করে, সেটা খুব সুন্দরভাবে বোনা হয়েছে এই ছবিতে। যেটা আমার মনে হয় সবাই তো একটা আগ্রহ নিয়ে বসে থাকে যে একটা ডিটেকটিভ ছবি বা একটা সাসপেন্স থ্রিলার, যে খুনি কে সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। কারণ প্রথমেই আমরা দেখিয়ে দিচ্ছি যে খুনিটা কে, বরঞ্চ এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট যে খুনি যে সাইকো এবং কেন খুনি সাইকো হলো। যে কোনো বাচ্চাকে দেখলেই, মানে সাত বছরের বাচ্চাকে দেখলেই সে খুন করার কারণ যে তার ওই ওয়াটার বটলটা নিয়ে নেয় তার কাছ থেকে এবং খুন করে। কারণ এই খুনির ছোটোবেলা নানানভাবে বিপর্যস্ত হয়েছিল, সে অন্য বাচ্চা সুখী হ্যাপি বাচ্চাদের এ দেখতে চায় না, এইটাই দেখা। তবে এখানে যেটা বললাম যে অতিরিক্ত পরিমাণ যে ভায়োলেন্স, এই ভায়োলেন্সটা অতিরিক্ত পরিমাণ রয়েছে। প্রথম থেকে দেখানো হচ্ছে যে এক বাচ্চাটাকে মারা হচ্ছে, সাত বছরের স্কুল পড়ুয়াকে, তা স্কুল ড্রেসে তাকে মারা হচ্ছে, হাতুড়ি পিটিয়ে মারা হচ্ছে, প্রত্যেকবার দেখানো হচ্ছে বাচ্চাকে। আমার মনে হয় না যে ছবিটার মধ্যে ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য এরকম প্রত্যক্ষ সরাসরি বাচ্চাদেরকে খুন করা, মার্ডার করা এবং নৃশংসভাবে মার্ডার করার কোনো প্রয়োজন ছিল না। ভায়োলেন্স ক্রিয়েট করার আরও নানান উপায় আছে, এটা মেকিংয়ের দিক থেকে আমি কথাটা বলছি। তথাগত মুখার্জি এই দিকটা ভাবতে পারতেন যে প্রত্যেকটা দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটাকে মানে পিটিয়ে প্রত্যেকটা বাচ্চাকে মাথায় হাতুড়ি পিটিয়ে মারা হচ্ছে, এইটা খুব পেইনফুল। মানে দেখতে দেখতে বাঙালি সমাজ এই ধরনের বিষয় দেখতে কতটা অভ্যস্ত সেই নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। কিন্তু স্ক্রিপ্ট ইজ ওয়েল রিটেন এবং ডিরেকশন মেকিং, যেটা ওয়েব সিরিজে যেটা হয় কি, ওয়েব সিরিজে তো আমরা খুব একটা মানে অ্যাট্রাকশন ড্র করতে চাই, অ্যাট্রাকশন ক্রিয়েট করতে চাই, সেটা এখানে পুরো মাত্রায় রয়েছে অ্যাট্রাকশন। মানে এবং সেটা যেহেতু মৃগাঙ্কর ভূমিকা যিনি অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, বেশ ভালো অভিনয় করেছে। ব্যাটম্যান বলে একটা ছবি হয়েছিল যেখানে জ্যাক নিকেলসন ছিলেন, এখন জ্যাক নিকেলসনের অবয়ব এবং রজতাভ দত্তর যে অবয়ব কিঞ্চিত মিল আছে। এই মিলের ফলে মাঝে মধ্যে মনে হচ্ছে রজতাভ দত্ত যেটা করছেন তার সঙ্গে জ্যাক নিকেলসনের হুবহু মিল রয়েছে। আর এখানে কিছু কিছু দৃশ্য দেখা যাচ্ছে যে ভীষণভাবে সেটাকে এই ডাচ অ্যাঙ্গেলে ধরা হচ্ছে দৃশ্যগুলোকে। হ্যাঁ, যেটা আমরা ভীষণভাবে দেখতে পেয়েছিলাম হিন্দিতে রামগোপাল বর্মার ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম যে ডাচ অ্যাঙ্গেলে এইগুলোকে ধরা হচ্ছিল, মানে শটগুলোকে ধরা হচ্ছিল, যেগুলো ইন্টারেস্টিং হয়েছে শটগুলো। এই ছবি নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, আপনারা জলদি দেখে ফেলুন ছবিটা। আর আমার খুব অবাক লেগেছে ইউটিউবে ঘেটে যে কোনো বাংলা রিভিউ নেই ছবিটার মধ্যে, বাংলা রিভিউ প্রয়োজন ছিল। আর আরেকটা কথা আমি শেষে বলবো যে এই ধরনের যে কন্টেন্ট, এই কন্টেন্ট কিন্তু একদম হলিউডি কন্টেন্ট, যাকে আমরা বলি হলিউডি ছবির কন্টেন্ট, এই হলিউডি ছবির কন্টেন্ট এখানে ফেলা হচ্ছে। একটা দৃশ্যে দেখানো হয়েছে যে এই যে মৃগাঙ্কর যে ক্যারেক্টারটা, মৃগাঙ্ক যে হাঁটছে, মৃগাঙ্ককে যেভাবে ধরা হচ্ছে নানান দৃশ্যতে, মৃগাঙ্ককে কিন্তু মনে হচ্ছে
অনেক বেশি স্মার্ট একজন ডিরেক্টিভ, মানে চিরঞ্জিত চক্রবর্তী যে চরিত্রটি অভিনয় করেছেন অনেক স্মার্ট ডিরেক্টিভ মনে হচ্ছে। এবং এই ধরনের ডিরেক্টিভ আমরা দেখতে পাই আপনার ওই হলিউডে দেখতে পাই যেটা করা হয়েছে এখানে। পাশাপাশি ইন্টারেস্টিং আরেকটা বিষয় যে এই মৃগাঙ্কর যে অতীত সে অতীতটাও খুবই ইন্টারেস্টিং। তার এক নাতি আছে, নাতির সঙ্গে তার যে রিলেশনটা সেখানে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি একটা কোথাও দাদু নাতির সম্পর্ক। সেখানে দাদু নাতিকে খুঁজে বেড়ায়, নাতি যখন থাকে না বা নাতি যখন দূরে থাকে মা দাদুকে নাতির থেকে দূরে রাখে, নাতিকে দাদুর থেকে দূরে রাখে, এই জায়গাগুলোতে যে ডিস্টেন্সটা দেখা যাচ্ছে। এবং দাদু মাঝে মধ্যেই দেখে যে নাতি চলে এসেছে। আবার যে এই ছবিতে যে অ্যান্টি মানে ভিলেন, যে যার নাম আমি উচ্চারণ করছি না, উচ্চারণ করলেই আপনারা বুঝতে পারবেন ক্যারেক্টারটা কে করেছে, আমি বলছি না, যে ভিলেন যে সে তারও শৈশব নানাভাবে বিকৃত। এবং এই বিকৃত হওয়ার ফলে যেটা হচ্ছে যে সে তার শৈশবকে, বিকৃত শৈশবকে মাঝে মধ্যে দেখছে। এবং সে মানে উল্লেখ করছে যে পৃথিবীর আদিমতম যেটা প্রবৃত্তি সেটা হচ্ছে ভয়, যে কোনো কাজেই ভয়টা কাজ করে। সুতরাং পুরো ছবিটা এই ক্যাচলাইনটার ওপর বেস করে তৈরি করা, মনে হয়েছে যে একটা ভয়কে সবসময় বিষয়টাকে জাগিয়ে রাখা পুরো ছবিটার মধ্যে। আপনারা ছবিটা দেখুন, দেখে ফেলুন। যাওয়ার আগে একটাই কথাই বলবো, যারা আমাদের এই সমালোচনা দেখছেন, এই রিভিউ দেখছেন, তারা অতি অবশ্যই মতামত দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।